লাখ লাখ টাকায় ভর্তি হয়েও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় রংপুরের নর্দার্ন মেডিকেলের শিক্ষার্থীরা। শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় অনুমোদন পাচ্ছে না প্রতিষ্ঠানটি, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। রাজশাহীতে পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধে যাত্রীদের ভোগান্তি। আজকের সমাবেশে জনসমাগম ঠেকানোই মূল উদ্দেশ্য, অভিযোগ বিএনপি নেতাদের। পরিসময়ের সঙ্গে আছি আমি কাজল আবদুল্লাহ। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুমোদন না থাকায় রংপুরের নর্দার্ন প্রাইভেট মেডিকেলের দেশি বিদেশি 350 শিক্ষার্থীর জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। তিনটি সেমিস্টার শেষ করে চূড়ান্ত সেমিস্টারে পরীক্ষায় অংশ নিতে পারছে না তারা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, যেসব শর্তে এ ধরনের প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়, গত 6 বছরেও তা পূরণ করতে পারেনি নর্দার্ন কর্তৃপক্ষ। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্টে বিস্তারিত। ডাক্তার হিসেবে জীবন গড়তে এসে ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় রয়েছে রংপুরের নর্দার্ন মেডিকেলের দেশি বিদেশি 350 ছেলে মেয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রতিষ্ঠানটির একাডেমিক কার্যক্রম শুরু হলেও নিজস্ব ভবন, হাসপাতালের কার্যক্রম সহ প্রধান শর্তগুলো পূরণ না করায় গত 6 বছর ধরে অনুমোদন নবায়ন করেনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিজস্ব হাসপাতাল না থাকায় ইন্টার্নশিপের অনুমতিও দেয়নি বিএমডিসি। এর ফলে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না শিক্ষার্থীরা। মালিকপক্ষ কোনো জবাব দেয় না, তারা কোনো রেসপন্সিবিলিটি নেয় না। আমরা কোথায় যাব? আমরা সব টাকাটা ক্লিয়ার করে দিয়েছি, লাস্ট ফাইনাল এক্সামে বসতে জন্য টাকা ক্লিয়ারেন্স লাগে। আমরা যদি ইন্টার্ন করতে না পারি, এখন যদি আমাদের কোনো ভ্যালুই না থাকে, তাহলে তো এটা আমাদের সাথে একটা ফ্রড করার মতনই তো হয়ে যায়। শিক্ষার্থীদের অভিযোগ, লাখ লাখ টাকার বিনিময়ে ভর্তি নিলেও এখন কোনো দায়িত্ব নিচ্ছে না কর্তৃপক্ষ। অন্য কোনো প্রতিষ্ঠানে মাইগ্রেশনের দাবিতে আন্দোলন করলে উল্টো হামলা করছে তারা। আমরা যাই রাজপথে আসি, কারণ আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছিল না। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গত মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা বিষয়ক মহাপরিচালক AHN এনায়েত হোসেনের সঙ্গে দেখা করে সমাধান পায়নি ভুক্তভোগী শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক জাওয়াদুল হক সম্প্রতি সরেজমিন পরিদর্শন করে জানিয়েছেন, অনুমোদনের শর্তগুলো এখনও পূরণ করতে পারেনি কর্তৃপক্ষ। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক অনিয়মতান্ত্রিকভাবে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেন। সরকার নির্ধারিত বিধিবিধান মতে এই সমস্ত মেডিকেল কলেজ পরিচালনা হওয়া উচিত। ভর্তি করায় দিয়ে তাদেরকে একটা মানে অনিশ্চয়তার জীবনের মধ্যে ফেলে দেওয়া, এটা আমি পছন্দ করি না। সাধারণ শিক্ষার্থীদের 20 লাখ টাকা এবং বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে $25,000 350 ছাত্রছাত্রী ভর্তি করা হয়েছে। এর মধ্যে 40 জন নেপালি শিক্ষার্থী। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। দুর্নীতির কারণে সত্যিকার ক্ষতিগ্রস্তরা যাতে বিমার সুবিধা থেকে বঞ্চিত না হন সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিমার সুফল নিয়ে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে দেশ এখনও পিছিয়ে রয়েছে। গতকাল সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবসের অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় দেশের স্বাস্থ্য বিমা আরও ব্যাপকভাবে চালু করা উচিত বলেও জানান শেখ হাসিনা। মুজিব বর্ষের অঙ্গীকার, বিমা হোক সবার প্রতিপাদ্যে সোমবার দেশে দ্বিতীয়বারের মতো উদযাপন হচ্ছে জাতীয় বিমা দিবস। সোমবার সকালে দিবসটি উপলক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের বিমা সুবিধার আওতায় আনতে সরকার এবছর থেকে পাইলট ভিত্তিতে বঙ্গবন্ধু শিক্ষা বিমা চালু করেছে। প্রাথমিকভাবে 50,000 শিক্ষার্থী বিমা সুবিধা পাবেন। 4 জন শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধু শিক্ষা বিমার এই সনদ তুলে দেন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বিমার ওপর মানুষের আস্থা তৈরির উদ্যোগ নিতে হবে। এই বিমা থেকে যে সুফলটা পেতে পারে মানুষ, এ সম্পর্কে আসলে আমাদের সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। আমাদের স্বাস্থ্য বিমাটা আরো ব্যাপকভাবে চালু করা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি, যেটা এখন আমাদের দেশের মানুষ সচেতন না। উচ্চশিক্ষার জন্য সরকার শিক্ষার্থীদের বিশেষ উদ্যোগে যুক্তরাজ্যে পাঠাবে বলে জানান প্রধানমন্ত্রী। অ্যাকচুয়ারি সম্পর্কে যারা শিক্ষা গ্রহণ করবে বা ট্রেনিং নেবে, সরকার পক্ষ থেকে আমরা ব্যবস্থা নেব। উচ্চ শিক্ষা গ্রহণের জন্য যুক্তরাজ্যে প্রেরণ করা হবে, তাদের শিক্ষার টাকাটা আমরাই দেব। এই খাতের দুর্নীতি ও প্রতারণা বন্ধে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। আর্টিফিশিয়ালি কিছু ক্ষতি করে একটা মোটা অঙ্কের বিমার প্রিমিয়াম থেকে টাকা চায়, সেটাকে আবার অন্যভাবে যেন কেউ ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বর্তমান বাস্তবতায় বিমা শিল্পকে প্রযুক্তির মাধ্যমে আরও গ্রাহক বান্ধব করে তোলার আহ্বান জানান শেখ হাসিনা। ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে পারেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
দেশের বাইরে খবর। ঘুষ গ্রহণ ও ব্যক্তিগত প্রভাব খাটানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। প্যারিসের আদালত সোমবার এ রায় ঘোষণা করেন। তবে 3 বছরের মধ্যে 1 বছর সরাসরি কারাদণ্ড আর বাকি 2 বছর স্থগিত থাকবে সাজা। রায়কে কেন্দ্র করে সাংবাদিক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবুর রিপোর্ট। ঘুষ প্রদান ও দুর্নীতির অভিযোগে ফরাসি সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে 3 বছরের কারাদণ্ড প্রদান করা হচ্ছে। সোমবার প্যারিসের একটি আদালত এই কারাদণ্ড প্রদান করে। অবশ্য প্রেসিডেন্টকে 1 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে, 2 বছরের কারাদণ্ড স্থগিত করা হয়েছে। সরাসরি জেলে না গিয়ে ঘরেই বন্দি দশা কাটাতে হবে। এ সময় তার গতিবিধি শনাক্তের জন্য একটি ইলেকট্রিক ট্যাগ লাগানো থাকবে। এদিকে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি তার বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন তিনি উচ্চ আদালতে আপিল করবেন। সারকোজির বিরুদ্ধে অভিযোগ, তিনি 2014 সালে তার রাজনৈতিক দলের অপরাধ তদন্তের বিষয়ে ম্যাজিস্ট্রেট গিলবার্টকে ঘুষ প্রদানের প্রস্তাব করেছিলেন। ঘুষ হিসাবে তিনি তাকে একটি মর্যাদাপূর্ণ চাকরির আশ্বাস প্রদান করেছিলেন। সাধারণ মানুষ বলছেন এই রায়ের ফলে প্রমাণিত হলো দুর্নীতি করেও পার পাওয়া যায় না। প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যেই হোক না কেন, আইনের উপরে কেউ নাই, এবং ভবিষ্যতে কেউ যদি দুর্নীতি করতে চায় তাহলে এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। দুর্নীতি করে পার পাওয়া অনেক কঠিন, আজকের এই রায়ে তা প্রমাণিত হলো। সারকোজি দুর্নীতি করেছিলেন বলেই তার বিরুদ্ধে রায় গেছে। আইনের শাসনের এটি একটি প্রমাণ। রায় কার্যকর হলে অন্যরা আর এ ধরনের দুর্নীতির সাহস পাবে না। মামলায় সারকোজির 2 আইনজীবীকেও কারাদণ্ড প্রদান করেছে আদালত। 2007 থেকে 2012 সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বে থাকা সারকোজিকেই তাই ফ্রান্সের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসাবে কারাবরণ করতে হবে। ফ্রান্সের ইতিহাসে সাবেক আরেক প্রেসিডেন্ট জ্যাক চিরাককেও কারাদণ্ড প্রদান করা হয়েছিল। 2011 সালে 2 বছরের কারাদণ্ড প্রদান করে আদালত। অবশ্য 2 বছরের কারাদণ্ড স্থগিত হওয়ায় সরাসরি প্রেসিডেন্ট জ্যাক চিরাককে কারাবরণ করতে হয়নি। মামুন উসমান বাবু, সময় সংবাদ, প্যারিস। প্রায় পরবর্তী অবস্থা জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, কাজল, আপনি আসলে যেমনটি প্রতিবেদনে দেখছিলেন যে ফরাসি সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে 3 বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। প্যারিসের একটি আদালত এই কারাদণ্ড প্রদান করে এবং সোমবার প্যারিসের একটি আদালত এই রায় প্রদান করে। 3 বছরের মধ্যে 2 বছরে তার সাজা স্থগিত করা হয়েছে এবং 1 বছর সরাসরি তাকে কারাবরণ করতে হবে। যদিও এই 1 বছর তিনি সরাসরি জেলে না থেকে বাড়িতেই বন্দি দশা কাটাবেন এমনটাই জানা গিয়েছে, এবং তার গতিবিধি শনাক্তের জন্য একটি ইলেকট্রিক ট্যাগ লাগানো থাকবে। একইভাবে তার 2 আইনজীবীর বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির বিরুদ্ধে অভিযোগ, 2014 সালে তার রাজনৈতিক দলের অপরাধ তদন্তের বিষয়ে ম্যাজিস্ট্রেট গিলবার্টকে তিনি ঘুষ প্রদানের প্রস্তাবনা করেছিলেন এবং ঘুষ হিসাবে তিনি ম্যাজিস্ট্রেটকে মোনাকোয় একটি মর্যাদাপূর্ণ কাজ দেওয়ার আশ্বাস প্রদান করেছিলেন। এইগুলো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ। তবে প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ফ্রান্সের সাবেক কোনো প্রথম প্রেসিডেন্ট নয় যার বিরুদ্ধে আসলে এ ধরনের দুর্নীতির অভিযোগ আনা হলো। এর আগেও আমরা দেখেছি 2011 সালে জ্যাক শিরাকের বিরুদ্ধেও একইভাবে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। যদিও জ্যাক শিরাক 2 বছরে কারাদণ্ড স্থগিত হওয়ায় সরাসরি তিনি কারাবরণ করেননি। তবে প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি 66 বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আনা অভিযোগ সরাসরি নাকচ করে দিয়ে বলেছেন যে তিনি উচ্চ আদালতে যাবেন। আমি এখানে একটু উল্লেখ করছি, যদিও এই রায় প্রদান করা হয়েছে তবে এটি কার্যকর হওয়া কিন্তু দীর্ঘমেয়াদী বিষয়, কারণ এখানে উচ্চ আদালতে যাওয়ার পর নিকোলাস সারকোজির আরো আসলে সুযোগ রয়েছে, তিনি ইউরোপীয় ইউনিয়নের আদালতেও যাবেন এবং সেজন্য আসলে কিন্তু দীর্ঘ সময় লাগবে। এবং এই রায় নিয়ে কিন্তু সাধারণ মানুষ বলছেন দুর্নীতির বিরুদ্ধে এই যে রায় প্রদান করা হলো এতে কিন্তু প্রমাণিত হলো যে আইনের শাসন রয়েছে, এবং যত বড় কেউ হন না কেন, তিনি প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্রপতি কিংবা অন্য যে কেউ হন না কেন, তার বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ আনা হয় এবং এ ধরনের যদি শাস্তি আসলে প্রদান করা হয় তাহলে বড় যারা রয়েছেন প্রেসিডেন্ট কিংবা মন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যারা রয়েছেন তারা আসলে ভবিষ্যতে দুর্নীতি করার কখনো বা
সাহস পাবেন না। এখানে আরেকটু আমি উল্লেখ করছি সারকোজির বিষয়ে অভিবাসীদের কিন্তু দুই ধরনের মতামত রয়েছে। অভিবাসীরা বলছেন যে সারকোজির সময় আসলে যে আইনগুলো করা হয়েছিল যার কারণে সহজেই আসলে বৈধতার সুযোগ পাওয়া সম্ভব হয়েছিল, এবং অন্য অভিবাসীরা বলছেন যে আসলে সেগুলো তাদের পক্ষে যায়নি। এখন আসলে দেখার বিষয় হচ্ছে যে আগামী দিনে এই যে রায় প্রদান করা হচ্ছে সেটি আসলে কার্যকর হয় কিনা, এবং সেটি নিয়ে আসলে কতদূর সারকোজি যেতে পারেন। আমি এখানে অন্য বিষয়ে যদি আমি আপনাকে উল্লেখ করি, এর পাশাপাশি ফ্রান্সের করোনার যে পরিস্থিতি বর্তমানে চলছে, আপনি জানেন যে এখন ফ্রান্সে কিন্তু রাত্রিকালীন কারফিউ চলছে, এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার আশেপাশের যে সড়কগুলো আছে সেই সড়কগুলো কিন্তু একেবারে নীরব এবং নিস্তব্ধ। এই সময় সাধারণত প্যারিস সবসময় আলোর শহর, এবং এই শহরে সবসময় মানুষের গমগম থাকে, মানুষ সবসময় যাতায়াত করে থাকেন, কিন্তু করোনার কারণে এবং এখন এই কারফিউর কারণে কিন্তু রাস্তাঘাট একেবারেই নীরব এবং নিস্তব্ধ। এবং এই কারফিউ আসলে আরো কতদিন বলবৎ থাকবে এটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। যদিও গতকাল প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন একটি শহর পরিদর্শন করার সময় সেখানে আসলে তাকে বলা হয়েছিল এখন প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত যে কারফিউ চলছে সেটির সময় আসলে এক ঘন্টা পেঁচানো সম্ভব কিনা, অর্থাৎ 7টায় নেওয়া সম্ভব কিনা। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন অবশ্য সেটি নাকচ করে দিয়ে বলেছেন যে তিনি চাচ্ছেন যে আগামী 4 থেকে আসলে 6 সপ্তাহ আরো এই কারফিউ রাখা যায় কিনা। এখানে আমি আরো উল্লেখ করছি ফ্রান্সে কিন্তু ইতিমধ্যে 20টি বড় ডিপার্টমেন্ট অর্থাৎ 20টি বিভাগে করোনা অধিক আক্রান্ত হচ্ছেন এমনটি শনাক্ত করা হয়েছে, এবং এই এই 20টি বিভাগে কারফিউ জারি এই 20টি বিভাগে আসলে লকডাউন জারি করা হবে কিনা এই বিষয়টি আগামী 6ই মার্চ আসলে জানানো হবে সরকারের তরফ থেকে, এটি আমরা আগে জানতে পেরেছি। এখানকার প্রধানমন্ত্রী জন কাস্তিয়া গেল সপ্তাহে একটি সংবাদ সম্মেলনে আসলে এমন দিন জানিয়েছেন যে 20টি ডিপার্টমেন্টে এখন সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হচ্ছেন সেগুলোতে আসলে লকডাউন জারি করা হবে কিনা। অধিক আক্রান্তের কারণে ইতিমধ্যে নিস এবং ডাঙ্কার্ড সহ আরো কিছু শহরে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে লকডাউন জারি করা হয়েছে। আমি এখানে আরো উল্লেখ করছি যে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে যে দিনগুলোতে আসলে আবহাওয়া কিছুটা ভালো থাকে কিংবা রোদ উঠে সেই দিনগুলোতে আমরা অধিক মানুষকে কিন্তু একসাথে জড়ো হতে দেখি, যেমনটি কিন্তু আজকে দিনের বেলা ছিল, এবং কালকে দিনের বেলাও যদি আবারও সূর্যের আলো দেখা যায় কিংবা অনেক গরম পড়ে তাহলে সাধারণ মানুষজনকে আমরা দেখি যে লেকের পার কিংবা পার্ক বা বিনোদন কেন্দ্র সব জায়গায় কিন্তু স্বাস্থ্যবিধি কিংবা স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি না মেনেই মানুষজন কিন্তু একসাথে জড়ো হন। সরকারের তরফ থেকে যদিও বারবার স্বাস্থ্যবিধি কিংবা স্বাস্থ্য সুরক্ষা মানার জন্য সাধারণ মানুষকে বলা হলো, এখন কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে স্বাস্থ্য সুরক্ষা কিংবা স্বাস্থ্যবিধির যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সাধারণ মানুষজন মানছে না, যে কারণেই কিন্তু আমরা করোনা আক্রান্ত প্রতিদিনই বাড়তে দেখছি। গেল সপ্তাহের প্রায় প্রতিদিনই 15 থেকে 20 হাজার আক্রান্ত ছিলেন, এমনকি 32,000 পর্যন্ত আমরা একদিনে আক্রান্ত হওয়ার রেকর্ড দেখেছি। এখন পর্যন্ত ফ্রান্সে কিন্তু 37 লাখেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, যার মধ্যে 86,000েরও বেশি মানুষ মারা গিয়েছেন। আমি এখানে যদি আপনাকে বলি করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে খাত সেটি হচ্ছে ব্যবসা খাতটি। আপনি জানেন যে এই প্যারিস, বিশেষ করে ফ্রান্সের রাজধানী যে প্যারিস সেটি কিন্তু পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পর্যটক আকর্ষণীয় একটি শহর। প্রতি বছর লাখো লাখো পর্যটক এই দেশটি ভ্রমণ করে থাকেন, কিন্তু গেল প্রায় 1 বছরের কাছাকাছি সময় ধরে করোনার সংকটের কারণে বন্ধ রয়েছে দেশটির সব ধরনের রেস্টুরেন্ট এমনকি হোটেল। বিশেষ করে হোটেল সেক্টর এবং রেস্টুরেন্ট সেক্টরে কিন্তু বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা এই কর্মসংস্থানের ব্যবস্থা ছিল সেখানে, এবং সেখানে তারা কাজের সাথে যুক্ত ছিলেন। অ্যাভিনিউ দা সঞ্জলিজি, প্লাস দা ক্লিশি, আইফেল টাওয়ার কিংবা এর আশেপাশে কিন্তু শয়ে যে রেস্টুরেন্ট কিংবা যে হোটেলগুলো রয়েছে সেই হোটেল এবং রেস্টুরেন্টগুলো কিন্তু বন্ধ হয়ে আছে। আমি এখানে আরেকটি বিষয় আপনাকে উল্লেখ করছি, এখন বিভিন্ন যে রেস্টুরেন্টগুলো রয়েছে অনেক রেস্টুরেন্ট কিন্তু রেস্টুরেন্ট ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কারণে সেখানে আমরা দেখেছি অনেক রেস্টুরেন্টে তারা আসলে এখন ফ্রুট কিংবা ভেজিটেবল কিন্তু বিক্রি করছেন যাতে কোনোভাবে তারা সেই ব্যবসাগুলো টিকিয়ে রাখতে পারেন। সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে বিভিন্ন প্রণোদনা তারা দিচ্ছেন, ব্যবসায়ীদেরকে দিচ্ছেন, এমনকি সাধারণ
মানুষজন যারা আছেন তাদেরকেও সরকারের তরফ থেকে নানা ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে সময় সময়। যদিও ব্যবসায়ীরা সবসময় বলছেন যে সরকারের তরফ থেকে যে সহযোগিতাটি আসলে প্রদান করা হচ্ছে সেটি তাদের জন্য যথেষ্ট নয়, এবং আপৎকালীন যারা কাজ হারিয়েছেন তাদেরকে সমাস পার্শিয়াল যেটি ফরাসিতে বলা হয় থাকে, অর্থাৎ বেকার স্বল্পকালের যে বেকার ভাতাটি প্রদান করা হচ্ছে, অর্থাৎ 70% কিংবা 75% বেতন সরকারের তরফ থেকে যারা আগে কাজ করেছিলেন তারা পেয়ে থাকেন, সেই বেতন দিয়ে আসলে এখন মানুষজনের জীবন নির্বাহ করা কিংবা পরিবার পরিজন নিয়ে তাদের জীবন চালিয়ে যাওয়া বেশ কঠিন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এখানে। এবং আগামী দিনগুলি আসলে কিভাবে যাবে এবং করোনার যে এখনকার যে এই সংকট, এই সংকটটি আসলে আরো কতদিন অব্যাহত থাকবে এটি এখনো আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। আরেকটি বিষয় হলো যে বৃষ্টি ডিপার্টমেন্টের নিয়ে আগামী 6 তারিখ সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্তটি জানা হবে সেদিকে আসলে সবাই তাকিয়ে আছেন, বিশেষ করে ইল দো ফ্রান্সে যেখানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা এখানে বসবাস করেন, তারাও আসলে অনিশ্চিত একটি সময় পার করছেন যে আগামী 6 তারিখ যদি এখানেও অন্যান্য শহরের মতো আবারও লকডাউন জারি করা হয় তাহলে বর্তমানে যারা কিছু সংখ্যক মানুষজন বিভিন্ন কর্মের সাথে যুক্ত রয়েছেন, বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন কিংবা কাজ করছেন, তারাও হয়তো বা কাজ হারিয়ে ফেলতে পারেন, সেটি নিয়ে তাদের মধ্যে কিন্তু এখন নানা ধরনের আসলে দুশ্চিন্তা কাজ করছে। তো কাজল, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। বিমানের ফ্লাইট শিডিউল ঠিক করা এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নবনিযুক্ত সিইও ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল। দুপুরে বলাকা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বিমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এর শিডিউল ঠিক করা। আগে এর সাথে যে সমস্ত বিষয়গুলি জড়িত আপনি বুঝতেই পারছেন যে কোভিড সিচুয়েশন আছে, অন্যান্য আরও অনেক পরিবহন সেক্টর আছে, প্রত্যেকটার সাথে রিলেটেড। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয়েছে যে শিডিউলটা ঠিক করা। যদি কখনো দেখি যে আমার কোনো অঙ্গে ক্যান্সার হয়ে গেছে, কোনো অঙ্গ ফেলে দিলে বাকি আমার অঙ্গগুলি ঠিকভাবে কাজ করবে, আমারও স্ট্র্যাটেজিটা তাই, সেটার কোনো স্থান এই কোম্পানিতে হবে না। রাঙামাটি কাপ্তাই সড়কের 19 কিলোমিটার সড়ক জুড়ে পাহাড় ও হ্রদের সৌন্দর্য, আঁকাবাঁকা ও উঁচু নিচু সড়কের সৌন্দর্য অবলম্বনে প্রতিদিনই কয়েক হাজার পর্যটক এই সড়কে ভ্রমণ করেন। ভ্রমণকারীদের কথা মাথায় রেখে সড়কটি সম্প্রসারণ করতে গিয়ে বর্তমানে সড়কের পাশে অর্ধ শতাধিক পাহাড় পড়েছে স্কেলভেটরের কোপ, এতে জীববৈচিত্র্য পড়েছে হুমকির মুখে। পাহাড় কাটা পরিবেশ অধিদপ্তরের অনুমতির দরকার হলেও সড়ক সম্প্রসারণে অনুমতির প্রয়োজন নেই বলে দাবি এলজিইডি কর্তৃপক্ষের। তবে ব্যক্তি বিশেষের পাহাড় কাটার দায় নিতে নারাজ এলজিইডি। রাঙামাটি থেকে হেফাজত শোভাদের তথ্য, ছবিতে রিপোর্ট। রাঙামাটি কাপ্তাই সড়কের 19 কিলোমিটার জুড়েই রয়েছে মুগ্ধতা, আঁকাবাঁকা ও উঁচু নিচু পাহাড়ের পাশেই সুবিশাল কাপ্তাই হ্রদের সৌন্দর্য, যা দেখে বিমোহিত হন পর্যটকরা। সড়কের দুই পাশে সারি সারি পাহাড়, সেই পাহাড় ও হ্রদের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই এখানে ভিড় করেন পর্যটকরা। কিন্তু মুগ্ধতা ছড়ানো সেই সৌন্দর্যে পড়েছে স্কেভেটরের কোপ। সম্প্রতি এলজিইডির উদ্যোগে রাস্তাটি সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার পর অর্ধ শতাধিক পাহাড়ের পাশ কাটা হয়েছে। এভাবে অপরিকল্পিতভাবে পাহাড় কাটায় জীববৈচিত্র্য পড়ছে হুমকির মুখে। ওইটা বিল্ডিং বানিয়ে দিবার সময় বললো, আমার হয়তো ঠিক আছে আমরা বিল্ডিং বানিয়ে দিব, হয়তো চিন্তা করেন না, তো আইনেরও আছে পাহাড় কাটা নিষিদ্ধ। তবে ঠিকাদার এই অভিযোগ অস্বীকার করে ব্যক্তি উদ্যোগে পাহাড় কাটার দায় চাপালেন স্থানীয়দের উপর। যদি কেউ যদি ব্যক্তিগতভাবে কাটায় সেটা আমাদের ঠিকাদার কিছু করতে পারবো না। এই রাস্তা মোটামুটি 30 ফিট, তো রাস্তাটা এখন নিশ্চয়ই সঠিক ও পরিকল্পিত উপায়ে পাহাড় না কাটায় প্রাকৃতিক দুর্যোগে পাহাড় ধসের শঙ্কার কথা জানালেন সড়কটি ব্যবহারকারী চালক ও যাত্রীরা। এভাবে মাটি খাচ্ছে, ওইটা তো রাস্তা মাটি ভেঙে ফেললে তো রাস্তা ব্লক হবে, বৃষ্টি আর যখনই পড়বে সড়ক সম্প্রসারণের নামে এভাবে পাহাড় কাটার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে সুশীল সমাজ। পাহাড়গুলো আমাদের সম্পদ, আমি মনে করি এটা যথাযথ নিয়ম কানুনের মধ্যে প্রয়োজন হলে কাটা উচিত। এই কাজের সাথে যে বা যারা জড়িত থাকুক তাদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে। পাহাড়গুলো কাটার মতো অধিকার যে বিভাগই সেখানে কাজ করাচ্ছে তাদের রয়েছে কিনা এটি বুঝতে হবে। পাহাড় কাটা একটি অপরাধ, যেভাবে নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে সেটি
আমরা চাইছি না, কোনো কাবি মেনে নিতে পারছি না। পাহাড় কাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের অনুমতির প্রয়োজন থাকলেও 24 ফুট সড়ক সম্প্রসারণে অনুমোদনের প্রয়োজন নেই বলে জানালেন এলজিইডির প্রকৌশলী। মাইনর আর্থ কাটিং এর জন্য পরিবেশ অধিদপ্তরের মানে আমরা মনে করেছি যে আসলে আমাদের প্রয়োজন নাই। রাঙামাটি কাপ্তাই 19 কিলোমিটার সড়কটি সম্প্রসারণে ব্যয় হচ্ছে 32 কোটি টাকা। সময় সংবাদ রাঙামাটি। মশার দখলে রাজধানী, মশা তাড়াতে নাজেহাল যখন নগরবাসী, সেই সময় ঢাকার 2 সিটি কর্পোরেশন স্বীকারোক্তি পুরোপুরি নিয়ন্ত্রণই করা যায়নি প্রযোজন উৎস। তবে দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আর আশ্বাস দিয়ে উত্তর সিটি কর্পোরেশন বলছে 8 মার্চ থেকে শুরু হচ্ছে বিশেষ অভিযান। আর মশা মারার ওষুধে বৈচিত্র্য আনছে দক্ষিণ সিটি কর্পোরেশন। ফারুক ভুঁইয়া, রবিনা রিপোর্ট। সকালে লার্ভিসাইড ছেটানো আর বিকেলে ফগার মেশিনে এডাল্টিসাইড দেয়া, ঢাকার 2 সিটির এমন উদ্যোগ কম বেশি চোখে পড়লেও কমছে না মশার উৎপাত। অন্যদিকে মশা নিয়ন্ত্রণে প্রতি বছরই বাড়ছে সিটি কর্পোরেশনের বাজেটও। আগের অর্থ বছরের 49 কোটি থেকে বাড়িয়ে চলতি অর্থ বছরে ঢাকা উত্তরে বরাদ্দ দেওয়া হয়েছে 77 কোটি টাকা, কিন্তু তাতেও বাগে আসছে না মশা। উল্টো এক গবেষণা বলছে ফেব্রুয়ারিতে রাজধানীতে মশার ঘনত্ব বেড়েছে 4 গুণ। 2 সিটি কর্পোরেশনই অবশ্য স্বীকার করছে মশার উৎপাতের পেছনে বড় একটি কারণ উৎপাদনের উৎস নিয়ন্ত্রণ না করা। সবাই মিলে কাজ করছে, কিন্তু ব্রিডিং সোর্স বাড়ার কারণে এই এই বছর মশার উপদ্রবটা তুলনামূলকভাবে একটু বেড়েছে। মশার তো কোনো বাউন্ডারি নেই না, এই আবদ্ধ জলাশয়গুলোতে কিন্তু মশা উৎপন্ন হয়, কিউলেক মশাটা নর্দময় হয়, যেখানে পানি কিন্তু একবার তার কোনো প্রবাহ নেই, সেখানে মশাগুলো হচ্ছে। তবে মশার উৎপাত কমাতে 2 সিটি আরও জোরালোভাবে মাঠে নামার কথা জানাচ্ছে। 8 মার্চ থেকে শুরু হচ্ছে উত্তর সিটির বিশেষ অভিযান, আর মশা মারার ঔষধে বৈচিত্র্য আনছে দক্ষিণ সিটি কর্পোরেশন। সব ওষুধ কার্যকর এক ধরনের হয় না, তো আমরা যেহেতু মেলাথিয়ান দীর্ঘদিন যেমন ইউজ করে আসছি, একই ওষুধ বারবার দেওয়াতে হয়তো তার মধ্যে রেজিস্ট্যান্স গ্রো করতে পারে, এই জন্য আমরা ওষুধটা একটু চেঞ্জ করতে যাচ্ছি। নতুন করে ডেল্টামেথ্রিন আমরা এবার ইউজ করতে যাচ্ছি, তা আশা করি আমাদের 7 থেকে 10 দিন সময় লাগতে পারে। গোটা সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারী একদিন একটা অঞ্চলে এমন ক্র্যাশ প্রোগ্রাম করব যাতে ওইখানে মশার যে ব্রিডিং সোর্সগুলো আমরা একেবারে শতভাগ নির্মূল করে দিতে পারবো। এবং আমরা জনবল বৃদ্ধি করছি, ওষুধের সরবরাহ বৃদ্ধি করছি, মনিটরিং বৃদ্ধি করছি। মশার প্রাদুর্ভাব কমাতে একই সঙ্গে নাগরিকদের সচেতনতার উপরও জোর দিচ্ছে সিটি কর্পোরেশন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সকাল কিংবা রাত মশা থেকে নিস্তার নেই বন্দরনগরীর মানুষেরও। বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলায় উৎপাদ বেড়েছে বলে দাবি সিটি কর্পোরেশন কর্মকর্তাদের। অন্যদিকে মশক নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মেয়র। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। আদিত্য দাস নগরের একটি বিদ্যালয়ে 7ম শ্রেণীতে অধ্যয়নরত। বিদ্যালয় বন্ধ থাকলেও শেষ করতে হবে পড়াশোনা, কিন্তু নির্বিঘ্নে টেবিলে বসে পড়ার কোনো উপায় নেই। সকাল থেকে রাত পর্যন্ত মশার তীব্র উৎপাতে মশারির ভিতরে বসেই পড়তে হচ্ছে তাকে। বাচ্চারা পড়তে পারতেছে না, আমরা বসে যে একটা টেলিভিশন দেখবো তাও পাচ্ছি না, এত মশা। মশার কারণে আমরা পড়া শেষ করতে পারি না, মশারি ডেকে পড়তে হয় আমাদেরকে। মশার উৎপাতে নগরীর 41টি ওয়ার্ডেই অতিষ্ঠ নগরবাসী। নগরীর আনাচে কানাচে মশার প্রজননস্থল, বিভিন্ন নালা নর্দমায় ও জমে থাকা পানিতে চষিকের মশক নিধন কোনো কার্যক্রম নেই বললেই চলে। কয়েল কিংবা আগুন দিয়ে ধোঁয়া সৃষ্টি করেও মশার কামড় থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। সাইডে দিয়ে নোংরা পানিগুলো যায়, এই থেকে মানে এখন মানে আকার বেশি। সিটি কর্পোরেশনে কোনো ওষুধপত্র দিচ্ছে না। বর্তমান মেয়রের কাছে আমার অনুরোধ রইল, যদি মশার দাবায় যদি এখানে মারে তাহলে আমাদের একটু ভালো হবে আর কি। এদিকে মশা নিধনে যে ওষুধ ছিটানো হয় তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন খোদ সিটি কর্পোরেশন মেয়র। ফগার মেশিন দিয়ে ওষুধ এগুলো ছিটানো হচ্ছে, কিন্তু তবু মশার কমানো যাচ্ছে। যে ওষুধগুলো আছে আসলে এগুলো আর কার্যকারিতা নিয়েও আমি সন্দিহান। গত 15ই ফেব্রুয়ারি সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করেন রেজাউল করিম চৌধুরী। সে সময় অগ্রাধিকার ভিত্তিতে মশক নিধনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। প্রতি 5 বছর পরপর মেয়র আসে, মেয়র যায়, কিন্তু নগরবাসীর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। নতুন মেয়র দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি নগরবাসীকে মশার হাত থেকে মুক্তি দিতে পারবেন নাকি অন্যান্যদের মতো ব্যর্থ হবেন সেটি এখন বড় প্রশ্ন। নগরীর চাকতাই এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। করোনার মধ্যে পোশাক রপ্তানি আয়ে ভিয়েতনামকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। তবে ঘুরে দাঁড়ানোর পর টিকে থাকাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। বিজেপি বলছে বাজার দখলের কৌশলে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভিয়েতনাম।
একদিকে ব্রেক্সিট, অন্যদিকে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ। এসব বিষয় মাথায় রেখে ইউরোপীয় ইউনিয়নের বাজার দখল রাখতে বিশেষ মনোযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। করোনার তাণ্ডবে মন্দা মোকাবিলাতেই গত বছর পার করেছে বিশ্ব অর্থনীতি। টিকে থাকার এই লড়াইয়ে পোশাক খাতের রপ্তানি আয়ে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যায় ভিয়েতনাম। 2019 সালের মে থেকে 2020 জুন পর্যন্ত পোশাক রপ্তানিতে $2.5 billion এগিয়েছিল ভিয়েতনাম। এদিকে জাতিসংঘ ও বিশ্ব বাণিজ্য সংস্থার অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার ITC বলছে, 2020 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর এই 12 মাসে ভিয়েতনামের চেয়ে $1.5 billion বেশি আয় করেছে বাংলাদেশের পোশাক শিল্প। এখানে সরকারের যে প্রণোদনাটা দিয়ে সেটা কিন্তু এই শিল্পকে ঘুরে দাঁড়ানোর জন্য সহযোগিতা করেছে। আগামীতে যদি টিকে থাকতে হয় আরও কিন্তু আমাদের সহযোগিতার প্রয়োজন। উদ্যোক্তারা বলছেন, 4 দশকের বেশি সময় উৎপাদন সক্ষমতায় ভিয়েতনামের চেয়ে এগিয়ে থাকলেও দেশটির দ্বিপাক্ষিক বাণিজ্যিক কৌশলের কাছে বেশ পিছিয়ে বাংলাদেশ। আমাদের এক্সপোর্ট বাস্কেটটা খুব লিমিটেড। তো ভিয়েতনামের আরেকটা বড় অ্যাডভান্টেজ আছে, সেটা হলো যে অনেকগুলো দেশের সাথে তারা FTA সই করেছে, যেটা আমরা করতে পারিনি। পরিসংখ্যান বলছে, ইউরোপের বাজারে ভিয়েতনামের পোশাক যায় $4 billion, সেখানে বাংলাদেশি পোশাক যায় এর 5 গুণ। তাই এই বাজার সুরক্ষায় বিশেষ নজর রাখা দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমাদের এখনই ভাবতে হবে যে ইউরোপের বাজারে যখন GSP সুবিধা থাকবে না, তখন আমরা নিজেদেরকে কি করে টিকিয়ে রাখবো। প্রচলিত বাজারের বাইরে রাশিয়া, জাপান, আফ্রিকার মতো নতুন বাজারে রপ্তানি বাড়াতে শুল্ক সুবিধা আদায়ে সরকারকে আরো তৎপর হওয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 6 মাসের মধ্যেই পদ্মা সেতুর পুরো অংশে স্ল্যাব আর রেলিং নির্মাণের কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ। সে লক্ষ্যে এরই মধ্যে শেষ হয়েছে 66% কাজ, শুরু হয়েছে রেলিং বসানোর কাজও। প্রকল্প পরিচালক বলছেন, সার্বিক অগ্রগতি প্রায় 88%, সব ঠিকঠাক থাকলে 2022 জুনেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে স্বপ্নের পদ্মা সেতু। রাশেদ লিমনের রিপোর্ট। পদ্মা সেতুর সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে বেশ আগে, এখন চলছে স্ল্যাব বসানোর কাজ, অর্থাৎ রাস্তা নির্মাণ। এর মধ্যে 3.5 কিলোমিটার সম্পন্ন হয়েছে, আর এখন আমরা সেই পথ ধরেই এগিয়ে চলছি। এভাবেই সম্মিলিত স্বপ্নের দিকে এগিয়ে চলা, সূচনা বিন্দু থেকে এখন ধাপে ধাপে শেষান্তরের বেলা। মহাপরিকল্পনা যুক্ত করেছে দুই পার, এখন সম্ভাবনা বাস্তবে রূপায়ণে মসৃণ করার ক্ষণ। এই মুহূর্তে রোড স্ল্যাব বসানোর কাজ চলছে দ্রুত গতিতে। 28টি স্প্যানে বসে গেছে স্ল্যাব, যা মোট কাজের 2/3। জাজিরা প্রান্ত থেকে যতদূর চোখ যায় পুরোটুকুই জানান দেয় খুব বেশি সময় নেই লক্ষ্যে পৌঁছতে। যদিও এখনও মাঝে মাঝে বেশ কয়েকটি স্প্যান আর মাওয়া প্রান্তের কয়েকটি স্প্যানে স্ল্যাব বসেনি। পাশাপাশি এগুচ্ছে রেলিং বসানোর কাজও। রেলিংয়ের প্রিকাস্টের কাজ 85% শেষ হলেও বসানোর কাজ কেবল শুরু হয়েছে। আমাদের এখনো অনেকগুলো কাজই চলতেছে। এখনো যে আমাদের রোডওয়ে স্ল্যাব ভেরি ইম্পর্টেন্ট একটা ইয়া, এটা 4টা গ্রুপে কাজ চলতেছে। রেলওয়ে স্ল্যাবের কাজ চলতেছে, রেলিং এর কাজ চলতেছে, 400 কেভি লাইনের কাজ চলতেছে, আপনার ভায়াডাক্টের কাজ চলতেছে। প্রকল্প পরিচালক জানান, মূল সেতুর অগ্রগতি প্রায় 93%, নদী শাসনের কাজও বাকি সিকি ভাগের কম। ফেব্রুয়ারি শেষে সার্বিক অগ্রগতি 85.50%। ভায়াডাক, রেল স্ল্যাব আর বিদ্যুতের মূল লাইন টানা শেষে হাত পড়বে রাস্তা আর রোড লাইট নির্মাণে। একটা ইম্পারভিয়াস মেমব্রেন দিব স্ল্যাবের উপরে, তারপরে অ্যাসফল্ট কংক্রিট করব, সাইন সিগন্যাল দিব, তারপরে ওখানে ইলেকট্রিফিকেশন করব। June 2022 মধ্যে আমরা এই প্রকল্পের কাজ শেষ করে যানবাহনের চলাচলের উপযুক্ত করে দিতে পারব। পদ্মার বুক চিরে গড়ে ওঠা এই সেতুর উপর সড়ক হবে 4 লেনের। রাশেদ লিমন, সময় সংবাদ, শরীয়তপুর। কক্সবাজার টেকনাফ সীমান্তের নাফ নদী ঘেঁষে এগিয়ে চলছে সীমান্ত সড়কের কাজ, যা মাদক পাচার আর রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ সহ নানা অপরাধ দমনে সহায়ক হবে। বিজিবি জানায়, নজরদারিতে বসানো হবে ডিজিটাল ডিভাইস, আর 51 কিলোমিটার এই সড়কটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশের সর্বদক্ষিণের সীমান্ত উপজেলা টেকনাফ, ইয়াবা, রোহিঙ্গা অনুপ্রবেশ ও চোরাকারবারীদের আনাগোনার জন্য আলোচিত এই উপজেলা।
এসব অপরাধ আলোচনায় আসলেও দুর্গম যোগাযোগের জন্য কার্যত বন্ধ করা যায়নি। সেজন্য বিকল্প পথ খুঁজছিল সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তারই অংশ হিসাবে তৈরি হচ্ছে এই সীমান্ত সড়ক। স্থানীয়রা বলছেন, এই সড়ক হলে অনেকাংশে কমবে সীমান্ত অপরাধ। পুরো সড়ক যদি হয়ে যায়, আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির যে কোনো অভিযান করতে সহজ হবে। সীমান্ত সড়ক দ্রুত সম্পন্ন হলে যেমন স্থানীয় এলাকাবাসীর জন্য সুবিধা হবে, তেমনি সীমান্তে পাহারা দিতে বিজিবির সুবিধা হবে। এতে করে মাদক রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ হবে। সীমান্ত সড়ক নির্মাণের পর বসানো হচ্ছে স্মার্ট ডিজিটাল ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে সীমান্তে নজরদারি আরও সহজ হয়েছে বলে জানালেন বিজিবির এই কর্মকর্তা। এই সড়কের ওপরে আমাদের যে আধুনিক যন্ত্রপাতি, স্পেশালি আমাদের অল টেরেন ভেহিকল এটিভি দ্বারা যে দিন এবং রাতে আমরা দ্রুতগতির টহলটা করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানালেন, টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে উখিয়া পর্যন্ত 51 কিলোমিটার সীমান্ত সড়ক বিজিবির প্রস্তাবে দ্রুত এগিয়ে চলছে। এখন পর্যন্ত আমাদের এই প্রকল্পের 51 কিলোমিটার যে বাঁধ আছে সেটির কাজ চলমান আছে এবং প্রায় 30% কাজ সমাপ্ত হয়েছে এবং বাকিগুলো আমাদের সংশোধিত ডিপিপি অনুমোদিত হলে আমাদের যে কাঙ্ক্ষিত যে অঙ্গগুলো আছে যেগুলো আমরা নির্মাণের জন্য টার্গেট করেছি সেগুলো সমাপ্ত করা হবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, 2600 কোটি টাকার বেশি এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে 2023 সালের জুনে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। মেলায় প্রতিদিন কারুশিল্প সামগ্রীর প্রদর্শন ছাড়াও থাকছে নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন। তবে মহামারী করোনা ভাইরাসের কারণে মেলায় স্বাস্থ্যবিধির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। দেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, শোলা শিল্প, তালপাখা, নকশিকাঁথা, শতরঞ্জি, শীতলপাটি, তামা, কাঁসা, পিতলের কারুপণ্য কি নেই এ মেলায়। নানা ধরনের চারুকারু পণ্য সামগ্রী প্রদর্শনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা এবং লোকজ উৎসব। সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই লোকজ উৎসব এবং কারুশিল্প মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর অনুগ্রহে এই প্রকল্প এখানের জন্য 147 কোটি টাকার একটা বরাদ্দ আমরা পেয়ে গেছি। প্রতি বছর 150 স্টল নিয়ে মেলার আয়োজন করা হলেও করোনার কারণে এবার 70 স্টল নিয়ে শুরু হয়েছে কারুশিল্প মেলা। কারুশিল্পীরা আশা করছেন পর্যাপ্ত সংখ্যক দর্শনার্থী সমাগম হলে গত এক বছর করোনাকালীন আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তারা। আমরা চাই যাতে আমাদের এই কারুশিল্প ফাউন্ডেশনে শুধুমাত্র মানে হাতের কাজের মালই বিক্রি হয়। যদি কারুশিল্পীদের প্রণোদনার কিছু ব্যবস্থা করে আমরা খুব উপকৃত হব। এই মেলাতে শুধু কারুশিল্পী মেলা হোক এটাই আমি কামনা করি। মেলায় শুধু পণ্যের পসরা নয়, শিশু কিশোরদের বিনোদনের জন্য রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বায়োস্কোপ এবং নাগরদোলা। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে কারুশিল্পীদের যথাযথ মূল্যায়ন না করায় তাদের প্রজন্ম অন্য পেশায় যুক্ত হওয়ায় দেশের ঐতিহ্যবাহী কুটির শিল্প বিলুপ্তির পথে যাচ্ছে বলে মনে করছেন সংস্কৃতিপ্রেমীরা। লোক কারুশিল্প ফাউন্ডেশনে এমন কিছু উদ্যোগ নেওয়া উচিত যাতে করে লোক শিল্পীদের আরও বেশি সহযোগিতা করা যায়, প্রমোট করা যায় এবং ওদেরকে পরবর্তী জেনারেশনকে উদ্বুদ্ধ করা যায় এই লোকশিল্পকে ধরে রাখার জন্য। কারুশিল্প রক্ষায় আর্থিক অনুদান সহ সরকারের নানা উদ্যোগের কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। প্রকৃত শিল্পীদের ব্যাপারে একটা হাইকোর্টের রিট ছিল, ওটা থেকে আমরা রায় পাওয়ার পরে আমরা যাচাই বাছাই করে যারা অরিজিনালি এই পেশার সাথে আছে তাদেরকে আমরা বরাদ্দ দিয়েছি। সোনারগাঁয়ে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা এবং লোকজ উৎসব প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে আর মেলা চলবে আগামী 30 মার্চ পর্যন্ত। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। চুল দিয়ে মাথার ভিন্নধর্মী ক্যাপ বানিয়ে শিল্প সম্ভাবনা জেগে উঠেছে হিলি এলাকার। আজীবন ঘরের কাজে নিয়োজিত গৃহবধূরা রোজগার করছেন কারখানায় শ্রম দিয়ে। এতে পরিবারে যেমন সচ্ছলতা ফিরছে তেমনি রপ্তানির সুযোগ গড়ে উঠছে নতুন শিল্প। সংশ্লিষ্টরা চান সরকারের পৃষ্ঠপোষকতা সহায়তার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। হিলি থেকে তথ্য ছবি পাঠিয়েছেন শফিকুল ইসলাম শফিক। হিলির মতিহারা গ্রামে এই প্রত্যন্ত জনপদে তৈরি হওয়া ক্যাপ রপ্তানি হবে চীনে, সে লক্ষ্যে ব্যস্ত শ্রমিকরা। এদের অনেকেই আগে শুধু ঘর গৃহস্থালির কাজ করতেন, এখন পুরোদস্তুর অর্থ উপার্জনকারী। মূল কাঁচামাল মানুষের মাথার চুল আসে চীন থেকে। তুলনামূলক কম দামে দক্ষ শ্রমিক পাওয়ায় এখানে উৎপাদন করাতে আগ্রহী ক্রেতারা। এক যুগ ধরে চুলের ব্যবসার সাথে জড়িয়ে আছি, কিন্তু আমার চাইনিজের সাথে খুব একটা ভালো সম্পর্ক কারণে ও
ভিয়েতনাম থেকে কারখানাটা ওপেন করে আমাদের দেশে দিছে আমার কাছে। সীমান্ত এলাকায় তেমন মিল কারখানা না থাকায় বিভিন্ন জায়গায় কাজ করে কোনো মতে সংসার চালান পুরুষরা। এখন নারীরা স্বাবলম্বী হওয়ায় জীবনযাত্রার মান পাল্টেছে। স্যালারি পাইডারে আমরা সবাই অনেক উপকৃত। স্যালারি 3000 শিখা অবস্থায়, তারপর প্রোডাকশনের উপর তার বেতন বাড়াবে। আপাতত 300 মতো শ্রমিক কাজ করছেন, নতুনদের দক্ষ করে তোলার কাজও চলছে। আগ্রহীদের জন্য রয়েছে প্রশিক্ষণের ব্যবস্থা। গ্রামে এরকম থাকা অবস্থায় যে আমি এরকম কাজ করতে পারবো এটা আমি ভাবতেও কখনো পারিনি। আমরা এখানে 500 বাজার আছি। আমি এখানে ক্যাপ শিখাই, আবার এর পাশাপাশি ক্যাপও নেই। বহির্বিশ্বে এই ক্যাপের চাহিদা থাকায় আরও 3টি কারখানা গড়ে উঠেছে। সবগুলো কারখানা চালু হলে অন্তত 3000 নারীর কাজ করার সুযোগ হবে বলে জানান প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। আর উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় জনপ্রতিনিধিও। চাহিদার উপর নির্ভর করে আমরা আরও ব্যবসার প্রসার ঘটানোর চেষ্টা করতেছি। গ্রামের মহিলারা গ্রামে থেকে যেন কাজ করতে পারে, এই হিসেবে তারা যেন ছোট ছোট করে আকারে তাদের এই কারখানাগুলো তৈরি করে। আপাতত ব্যক্তি উদ্যোগে চালু করলেও ভবিষ্যতে সহজ শর্তে ব্যাংক ঋণ, সরকারি জমি বরাদ্দ সহ বিশেষায়িত এলাকা হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান উদ্যোক্তারা। সময় সংবাদ, হিলি। শীত চলে গেলেও থামছে না ডায়রিয়ার প্রকোপ। ঘন্টায় ঘন্টায় গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু ও বয়স্করা। চিকিৎসকরা বলছেন বাতাসে ধুলার পরিমাণ বেড়ে যাওয়ার কারণ। একদিন শয্যা সংকট, অন্যদিকে স্যালাইন সহ বেশ কয়েকটি ওষুধের সরবরাহ নেই হাসপাতালে। আতাল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবু রিপোর্ট। সোমবার সকাল 8টা থেকে আড়াই ঘন্টায় সাবিত ও বুশরানুর দুই ভাই বোন সহ ডায়রিয়ায় আক্রান্ত 6 শিশু ভর্তি হয়েছে জেলা হাসপাতালে। রোববার সকাল 6টা থেকে এর আগের 24 ঘন্টায় ভর্তি 33 জন ডায়রিয়া ওয়ার্ডে, চিকিৎসাধীন 54 জনের মধ্যে 37 জনই শিশু। কুড়ি শয্যার ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালের সিঁড়ি, মেঝে, এমনকি বারান্দাতেও চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। অন্যদিকে অ্যান্টিবায়োটিক সিরাপ, ট্যাবলেট ও স্যালাইন সহ বেশ কয়েকটি ওষুধের সরবরাহ নেই হাসপাতালে। পাতলা পায়খানার বমি, জ্বরও আছে মাঝে মাঝে, ওর 4 দিনে লস। ওষুধ দিছে তাও বাচ্চা এরকমই আছে, আরো বেশি হয়েছে। বর্তমানে শিশু ডায়রিয়া শুরু হয়েছে, অ্যাজিথ্রোমাইসিন সিরাপ, জিঙ্ক সিরাপ, জোফ্রা সিরাপ আর কলেরা স্যালাইন 500 ml, এটা নাই শুধু, তাই ছাড়া সব আছে। শীতকাল বিদায় নিলেও বাতাসে ধুলিকণা বেড়ে যাওয়াই ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণ বলছেন চিকিৎসকরা। যেহেতু শীতের শেষে বাতাসে ধুলিকণার পরিমাণ বেশি আর মানুষের সচেতনতার অভাবে আমি মনে করি। গত মাসে 28 দিনে 801 জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ভর্তি হন, তাদের মধ্যে 694 জনই শিশু, মারাও যায় একজন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় রাজশাহীতে বন্ধ রয়েছে সব রুটের বাস চলাচল। এ মুহূর্তে নগরের শিরোইল বাস টার্মিনালে আছেন রিপোর্টার সাইফুর রহমান। রকি সরাসরি চলে আছে তার কাছে। রকি, রাজশাহীতে ঘরোয়াভাবে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। মূলত এটিকে কেন্দ্র করেই রাজশাহী যে গতকাল থেকে কিন্তু কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই সব রুটের যে বাস সেটি কিন্তু চলাচল বন্ধ হয়ে গেছিলো। যদিও আন্তঃজেলার বাসগুলো বন্ধ থাকলেও অল্প কিছু কিন্তু আমরা বাস চলাচল করতে দেখেছি, সেটি হচ্ছে দূরপাল্লা রুটের। এ কারণে কিন্তু গতকাল থেকে যাত্রীরা প্রচুর পরিমাণ দুর্ভোগ পোহাতে হয়েছে। তারা যেটি বলছেন যে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই আসলে আন্তঃজেলা যে বাসগুলো সেগুলো বন্ধ হয়ে যাওয়ায় তাদের কিন্তু গন্তব্যে পৌঁছাতে গিয়ে নানা ধরনের সংকটের মধ্যে পড়তে হচ্ছে। তাদের ভেঙে ভেঙে যেতে হচ্ছে, অতিরিক্ত ভাড়া দিয়ে কিন্তু তাদের যেতে হচ্ছে। আপনারা দেখছেন আজকেও যারা মূলত জানেন না এখনও যে আন্তঃজেলার বাসগুলো বন্ধ আছে, তারা কিন্তু তাদের গন্তব্যে পৌঁছাতে গিয়ে হঠাৎ করে কিন্তু তারা বিপাকে পড়ে গেছেন যখন শুনেছেন বাসগুলো বন্ধ রয়েছে। আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছে যে এভাবে আসলে হঠাৎ করে এই পূর্ব ঘোষণা ছাড়া বাস বন্ধ হয়ে যাওয়ায় তাদের কিন্তু দুর্ভোগের যে সীমা সেটি কিন্তু চরম মাত্রায় পৌঁছেছে। তারা চান যে দ্রুত এটি একটি সিদ্ধান্ত হোক। এবং আমরা বেশ কয়েকজন পরিবহন শ্রমিক সংশ্লিষ্টদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে আসলে বগুড়া এবং চাঁপাইনবাবগঞ্জে পরিবহন শ্রমিকদের উপর আসলে
হামলা করা হয়েছিল এবং তার জের ধরেই আসলে গত কয়েকদিন ধরেই তারা প্রশাসনকে জানিয়ে আসছিলেন। সেই সূত্রপাত ধরেই কিন্তু তারা গতকাল থেকে বাস বন্ধ করে দিয়েছেন এবং তাদের যারা মালিক সমিতির নেতৃবৃন্দ আছেন তাদের তারা যখন ঘোষণা দিবেন বাস ছাড়ার তার আগে কিন্তু এই বাসগুলো বন্ধ থাকবে বলে তারা কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন। আসলে এদিকে বিএনপি সহ তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আজকে রাজশাহীতে একটি বিভাগীয় সমাবেশ আছে। তাদের অভিযোগ তারা গত বছরও যখন সমাবেশ করতে গেছেন তখনও কিন্তু নানা ধরনের তাদেরকে তাদের সমাবেশটাকে আসলে বন্ধ করার জন্য এভাবে হঠাৎ করে পরিবহন গণপরিবহনগুলো আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে যে কর্মব্যস্ত সকাল থেকে আসলে শুরু হয় রাজশাহী শিরোইল বাস টার্মিনাল এলাকায় পরিবহনগুলো বিভিন্ন গন্তব্য রুটে ছেড়ে যায় সেটি কিন্তু আজকে একেবারেই কিন্তু বন্ধ আছে। যে দু একটি হয়তো আমরা ছেড়ে যেতে দেখেছি সেটি হয়তো দূরপাল্লা রুটের বাস চলাচল দু একটি করছে, তবে কিন্তু অধিকাংশ আন্তঃজেলা বাস এখন পর্যন্ত বন্ধ রয়েছে। আমরা ঢাকা বাস টার্মিনাল থেকেও এমনটি দেখেছি, পাশাপাশি যে পুরাতন যে বাস টার্মিনাল রয়েছে শিরোইল এলাকায় সেটিও কিন্তু একই অবস্থা। আমরা একেবারেই পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে একেবারে আমরা দেখছি যে তারা কিন্তু কোনো ধরনের কর্মযোগ্য তাদের আজ সকাল পর্যন্ত তাদের নেই। পাশাপাশি পরিবহন মালিক সমিতির যেসব নেতা আছেন তারা বলছেন যে তাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা এই বিষয় নিয়ে বসবেন এবং সেটি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরে কিন্তু তারা এই বাস চলাচলের এই বিষয়টি নিশ্চিত করবেন। তবে এই এতে করে আমরা যাত্রীদের সাথে কথা বলে যেটি জেনেছি যাত্রীদের বক্তব্য হচ্ছে তারা অনেকেই জানেন না গতকাল থেকে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই এই আন্তঃজেলার যে বাসগুলো রয়েছে বিশেষ করে রাজশাহী থেকে চাপাই, নওগাঁ, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ এই বাসগুলো আসলে হঠাৎ করে যেহেতু বন্ধ হয়ে গেছে এই জন্য কিন্তু তারা বিপাকে পড়েছেন। তারা আসলে এখনও নিশ্চিত না যে আসলে আদৌ এই বাসগুলো কখন নাগাদ ছাড়বে এবং কখন নাগাদ তারা তাদের গন্তব্য সেটি কিন্তু পৌঁছাতে পারবে। আমার পেছনে কিন্তু বেশ কয়েকজন যে যাত্রী সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা কিন্তু অনেকেই এই বাসের জন্য এসেছিলেন কিন্তু তারা তাদের গন্তব্যে এখন কীভাবে পৌঁছাবেন এটি নিয়ে আসলে তাদের মধ্যে এক ধরনের সংশয় দেখা দিয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে বাস বন্ধের সর্বশেষ। রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। ব্রিটেনে এখন পর্যন্ত করোনার ভ্যাকসিন পেয়েছেন এক তৃতীয়াংশ মানুষ। টিকা কর্মসূচিতে ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় অনেকটা এগিয়ে আছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের দাবি করোনার যে কোনো ধরনের বিরুদ্ধে তাদের টিকা কার্যকরী। এ অবস্থায় 8ই মার্চ থেকে দেশটিতে খুলছে স্কুল, সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ। লন্ডন থেকে শৈব কবির রিপোর্ট। স্কুল পরিদর্শনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, প্রায় এক বছর পর খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। তাই খোলার পর কেমন পরিস্থিতি হবে তারই স্বাদ নিতে তার এই সফর। কিছু সংখ্যক শিক্ষার্থীও এই সময় উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণে যেন মেতে ওঠেন বরিস। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, কথা হয় ভ্যাকসিন ও আগামী সপ্তাহে স্কুল খোলার বিষয়ে। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, প্রত্যেকটি মানুষই চাই স্কুল খুলুক। সে অনুযায়ী সরকার ব্যবস্থা নিয়েছে। আমাদের হাতে 50 মিলিয়ন করোনার টেস্টিং কিট আছে। আমরা গণহারে টিকার কাজ যেমন চালাতে পারছি তেমনি পরীক্ষাও চালিয়ে যেতে পারবো। টিকার ওপর জনগণের ভরসা বাড়ছে, আমি নিজেও আশঙ্কার কিছু দেখি না। যে কোনো বৈশিষ্ট্যের কোভিড আমরা রুখে দিতে পারবো। এদিকে ব্রিটেনে প্রায় এক তৃতীয়াংশ মানুষকে কোভিড-19 টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। প্রায় 6,60,00,000 মানুষের মধ্যে প্রায় 2,90,000 মানুষকে দেওয়া হয়েছে এই ডোজ। অ্যাস্ট্রাজেনেকার নিজস্ব ভ্যাকসিন ছাড়াও মার্কিন ভ্যাকসিনও দেওয়া হয়েছে। টিকা কর্মসূচিতে ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় অনেকটা এগিয়ে রয়েছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী বরিস জনসন এটিকে বিশাল জাতীয় কৃতিত্ব হিসেবে আখ্যা দিয়েছেন। স্বাস্থ্যকর্মীদের নিরলস কাজের ফলে এটা সম্ভব হয়েছে। মে জুলাইয়ের মধ্যে দেশের সব প্রাপ্তবয়স্ককে এক ডোজ করে টিকা দেওয়ার কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ।
আর ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন ফাইজার অ্যাস্ট্রাজেনেকার টিকা 80 বছর বয়সীদের হাসপাতালে ভর্তি হওয়ার হার অন্তত 80% হ্রাস করে। ইউরোপে করোনায় সবচেয়ে প্রাণহানি ঘটেছে যুক্তরাজ্যে। দেশটিতে অধিক সংক্রমণ ক্ষমতা সম্পন্ন নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসেরও সন্ধান মিলেছে। এতে ভাইরাসটি সেখানে দ্রুত ছড়িয়েছে, তবে গণহারে টিকা কার্যক্রম আসার আলো দেখাচ্ছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। জার্মানিতে সময়ের সঙ্গে সঙ্গে কমছে করোনা সংক্রমণ, তবে ব্রিটেন থেকে আসা নতুন ধরন নিয়ে শঙ্কা কাটছে না। আগামী 7 মার্চ পর্যন্ত দেয়া লকডাউনের সময়সীমা আরও বাড়ানোর পক্ষে মত দিচ্ছেন দেশটির বিশেষজ্ঞরা। আর জার্মান স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন সংকট কাটিয়ে আগামী এপ্রিল থেকে জার্মানিতে যে কোনো চিকিৎসকের কাছে গ্রহণ করা যাবে করোনার ভ্যাকসিন। বার্লিন থেকে আরও জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। গেল বছরের ডিসেম্বর থেকেই জার্মানি জুড়ে চলছে লকডাউন, তবে ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকা থেকে আসা নতুন ধরনের করোনা সংক্রমণ দ্রুত ছড়ায় বলে শঙ্কা বাড়ছে জনমনে। 8.5 কোটি মানুষের দেশটিতে ইতিমধ্যে করোনায় মারা গেছেন 70,000-এরও বেশি মানুষ আর আক্রান্তের সংখ্যা 24.5 লাখেরও বেশি। এই অবস্থায় লকডাউনের সময়সীমা বাড়বে কিনা জানা যাবে আগামী 3রা মার্চ। তবে বিশেষজ্ঞরা মনে করছেন করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তটা হবে মার্কেল সরকারের জন্য সময় উপযোগী পদক্ষেপ। যদিও এতদিনের লকডাউনে অস্থিরতার ছাপ বেশ লক্ষণীয় নাগরিকদের মাঝে। আমি আশাবাদী ধীরে ধীরে সবই খুলে দেবে সরকার, দিতেই হবে। এই যে দেখুন না, ফুটবলটা পর্যন্ত একলা খেলতে হচ্ছে। তবে লকডাউনের সময়সীমা বাড়ালেও সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে সংস্কৃতি কেন্দ্র, মঞ্চ নাটক সহ আরও অন্যান্য যে বিষয়গুলো জরুরি তা খুলে দেওয়া উচিত সরকারের। এদিকে দেশের 16টি অঙ্গরাজ্যের বিভিন্ন টিকা কেন্দ্রে পুরোদমে চলছে প্রয়োগ। 27 ডিসেম্বরের পর থেকেই টিকার প্রথম ডোজ নিয়েছেন 42 লাখ ও দ্বিতীয় ডোজ নিয়েছেন 22 লাখেরও বেশি মানুষ। যদিও ভ্যাকসিন সংকটের কারণে অস্বস্তিতে আছেন অনেকেই। করোনার টিকা দেয়া নিয়ে জার্মানির ব্যবস্থাপনায় আমি হতাশ, অথচ যুক্তরাষ্ট্র সহ আরো অনেক দেশেই আমার বয়সের অনেকেই টিকা পেয়েছেন, কিন্তু এখনো আমি এ বিষয়ে কোনো চিঠিই পাইনি। সামনে আরো অনেক করোনার টিকা আসবে, আমি আশাবাদী খুব শিগগিরই মহামারী দূর হবে। তবে জার্মান স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান জানান করোনার টিকা নিয়ে জটিলতা কমাতে আগামী এপ্রিল থেকেই যে কোনো চিকিৎসকের কাছে কোভিডের টিকা গ্রহণ করা যাবে। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করছে না এখনই। ওদিকে বিজেপি, কংগ্রেস, বাম এবং আব্বাস সিদ্দিকীদের মোকাবেলা করতে মমতা বন্দ্যোপাধ্যায় এবার রাজনৈতিকভাবে রাষ্ট্রীয় জনতা দলকে বাংলায় আসন সমঝোতার প্রস্তাব দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর নতুন চমক, বিজেপিতে যোগ দিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। কলকাতায় তৃণমূল ভবনে এখন ব্যস্ততা তুঙ্গে। রাজ্যের শাসক দল বরাবরই সবার আগে প্রার্থী তালিকা প্রকাশ করে। সবশেষ 2019 সালেও বিজেপি বামফ্রন্ট কংগ্রেসের চেয়ে 10 দিন আগেই 42 আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে চমক দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 27 ফেব্রুয়ারি ভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সুনীল আরোরা। এর পরপরই জল্পনা ছিল সোমবারই প্রার্থী তালিকা প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু দিন শেষে জানিয়ে দেয়া হলো 294 আসনের প্রার্থী তালিকা একসাথে নয়, ধাপে ধাপে তালিকা প্রকাশ করবে মমতার দল। আর সন্ধ্যা নাপতেই আকাশের তারার মতো ঝলকে উঠলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এদিন সন্ধ্যায় রাজ্য বিজেপি দপ্তরে রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মোদীর দলে যোগ দিয়ে সোনার বাংলা গড়ার ডাক দিলেন ঝানু রাজনীতিকের মতোই। আর সত্যি আমার একটা নতুন পথ চলা শুরু, নতুন নিউ জার্নি বলতে পারেন। এতদিন আমাকে সিলভার স্ক্রিনে দেখে এসছে, ছোটবেলা থেকেই কাজ করছি, সবার ভালোবাসার মেয়ে হয়ে উঠেছি। এবার যেহেতু এই ভালোবাসা আমি পেয়ে এসেছি, তো আমারও কর্তব্য যে যারা আমাকে ভালোবেসেছে তাদের জন্য আমি কিছু করি। নতুন পথ চলায় আপনারা আমাদের পাশে থাকবেন আর আমরা আমাদের এই বাংলাকে সোনার বাংলা করে দিব।
ওদিকে বাম কংগ্রেস ও ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীরা একসাথে 28 ফেব্রুয়ারি ব্রিগেডে রাজনৈতিক সভা করলেও একদিনের মধ্যে জোটে আসন সমঝোতা নিয়ে জট তৈরি হয়েছে। সেই জট কাটাতে আজ বিমান বসু ও সূর্যকান্ত মিশ্রদের মতো শীর্ষ বাম নেতাদের ছুটে যেতে হয়েছে প্রদেশ কংগ্রেস ভবনে। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। করোনা টিকা নিয়ে বিশ্ব রাজনীতি চলছে বলে মন্তব্য করেছেন নেপালের স্বাস্থ্যমন্ত্রী। আর এ রাজনীতির বলি নেপালের মতো স্বল্প ও অনুন্নত দেশগুলো। আগামীর কোভিড টিকার চালান নিয়ে শঙ্কা রয়েছে কাঠমান্ডু। এতে ভাইরাস আরও ব্যাপক হারে ছড়ানোর শঙ্কা করছেন দেশটির চিকিৎসকরা। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ গরিব দেশগুলোতে টিকার সুষ্ঠু বণ্টন ও প্রাপ্তি নিয়ে। করোনা মোকাবেলায় নেপালের সাফল্য গেল বছরের মাঝামাঝি বিশ্বে নজর কাড়ে। তবে যতই দিন গেছে পিছিয়ে পড়েছে দেশটি, বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। বর্তমানে দক্ষিণ এশিয়ার ছোট্ট এ দেশটি ভুগছে ভ্যাকসিন সংকটে। ভ্যাকসিন রাজনীতিতে নেপালের অবস্থান সবার নিচের সারিতে হওয়ায় এ সমস্যার উদ্ভব বলে মনে করেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। মাংকো এতি বড়িছে কি আমি দেখি সারা বিশ্বে ভ্যাকসিনের চাহিদা এখন তুঙ্গে। বড় বড় দেশগুলো আগে পাচ্ছে, আমরা সবশেষে অবস্থান করছি। ভারতের রাজনৈতিক ও প্রশাসনিক সাহায্য এখন পর্যন্ত কিছু টাকা পেয়েছি, আর কোনো উপায় আমাদের নেই। প্রতিনিধিদেরকে সহায়ক দিয়ে আমি অলিসমত আগাড়ি বড়ি রেগাছাম। আরো টিকা পেতে ভারতের উৎপাদক প্রতিষ্ঠান সেরামের সঙ্গে যোগাযোগ করছে নেপাল সরকার। আপাতত তাদের চাওয়া 50 লাখ ডোজ। ইতিমধ্যে 40 লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে নেপালে। ভারতের কাছ থেকে 10 লাখ ডোজ উপহার ও বাকি ডোজগুলো কিনে নিয়েছে তারা। আর চীন দিয়েছে 5 লাখ ডোজ। এছাড়া জাতিসংঘের তহবিল কোভ্যাক্স থেকে টিকা পাবে দেশটি। সেপ্টেম্বরের মধ্যে প্রাপ্তবয়স্ক সবাইকে টিকার আওতায় আনার আশা দেশটির সরকারের। এদিকে নেপালে সংক্রমণ ঊর্ধ্বগতিতে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। এজন্য রাজনৈতিক অস্থিরতা ও টিকা সংকটকে অনেকাংশে দায়ী করছেন তারা। দেশটিতে এ পর্যন্ত প্রায় 3 লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, অন্তত 2800 মানুষ মারা গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা, টিকার সমান বণ্টন না হলে সংকট আরো প্রকট হবে। ধনী দেশগুলোতে তরুণরাও টিকা পাচ্ছে, আর গরিব দেশগুলোতে স্বাস্থ্যকর্মীদেরই টিকা জুটছে না। টিকা নিয়ে একটা প্রতিযোগিতা চলছে, এটা বন্ধ করতে হবে। বৈঠকে আফ্রিকার দেশগুলো ছাড়াও এশিয়ার দরিদ্র দেশগুলোর টিকার স্বল্পতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সৈয়দীপ তেখার, সময় সংবাদ। বাংলাদেশ গেমস ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ পর্যন্ত নারী ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন শাহনেওয়াজ শহীদ শানু। তার মতে স্ট্রেংথ আর ফিটনেসের দিক থেকে কিছুটা পিছিয়ে সালমা রুমানারা, তাই এই দিকগুলোতে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। এদিকে পূর্ণ মেয়াদে কোচ নিয়োগে শিগগিরই ভার্চুয়াল সাক্ষাৎকার নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাকসুম আলম খানের রিপোর্ট। বাংলাদেশ নারী ক্রিকেট দলের হেড কোচ নেই এক বছর হলো। সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্সের অধীনে অনুশীলন চলেছে বেশ কিছুদিন। এবার খণ্ডকালীন দায়িত্ব পেলেন আরেক সাবেক ক্রিকেটার শাহনেওয়াজ শহীদ শানু। দু এক সেশনেই কিছু ঘাটতি নজরে পড়েছে কোচের। স্ট্রেংথ ফিটনেসের দিকে কিছুটা পিছিয়ে থাকলো, এই মুহূর্তে আমাদের খুব ভালো কাজ হচ্ছে। দুটা প্র্যাকটিস ম্যাচ খেললাম, বেশি বেশি আমরা 50 ওভার ম্যাচ খেললে আমাদের খেলোয়াড়রা আরও তাদের উন্নতি অবশ্যই আশা করছি। সিলেটের ক্যাম্প শেষে বাংলাদেশ গেমসে মাঠে নামবে ক্রিকেটাররা। 3 দলে ভাগ হয়ে খেলবে 4টি ম্যাচ। দক্ষিণ আফ্রিকা এমার্জিং দলের বিপক্ষে হোম সিরিজ এপ্রিলে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রোটিয়া নারীদের বিপক্ষে 5টি ম্যাচ খেলবে স্বাগতিকরা। এই 2 ইভেন্টের জন্য দল সাজাতে সিনিয়র ক্রিকেটারদের পরামর্শ নিচ্ছেন কোচ। সবচেয়ে ভালো দিক যেটা, দলের সিনিয়র প্লেয়াররা জুনিয়র প্লেয়ারদেরকে যথেষ্ট হেল্প করে। স্কোয়াডের যে ধরনের পর্যাপ্ত খেলোয়াড় রয়েছে, ভালো ফলাফলের জন্যই তৈরি করব। অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপে ফলাফল আশানুরূপ না হওয়ায় ভারতীয় কোচ অঞ্জু জৈনর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায়নি বিসিবি। এরপর থেকেই কোচের চেয়ারটা শূন্য। ইংলিশ কোচ মার্ক রবিনসনের সঙ্গে কথা পাকাপাকি হলেও করোনা ভাইরাস মহামারীতে ব্যক্তিগত কারণ দেখিয়ে শেষ পর্যন্ত আসেননি তিনি। তবে নতুন কাউকে খুঁজে নেওয়ার প্রক্রিয়া থেমে নেই। বিজ্ঞপ্তি দিয়েছি এবং আমরা কিছু রেসপন্সও পেয়েছি। যারা সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে আলোচনা করে এবং বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক আমরা খুব শীঘ্রই একটা ইন্টারভিউ, ভার্চুয়াল ইন্টারভিউর ব্যবস্থা করব। জুন জুলাইয়ে শ্রীলঙ্কায় হবে নারী বিশ্বকাপ বাছাই পর্ব। খুব একটা সময় না থাকায় কোচ নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে চায় বোর্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত জেনারেল আব্দুল মুবিন। এই পদে 3 জন মনোনয়ন ফর্ম
সংগ্রহ করলেও বাকিরা জমা না দেয়, মাঠ উন্মুক্ত হয়ে যায় তার জন্য। তবে 16টি পদের বিপরীতে পরিচালক পজিশনে 20 জন মনোনয়নপত্র জমা দেয়, নির্বাচন হবে এই পদটিতে। আসন্ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ফর্ম সংগ্রহ করেছিলেন রুম্মান বিন ওয়ালি সাব্বির, ইমতিয়াজ সুলতান জনি সহ মোট 54 জন। মনোনয়নপত্র জমার দিনে নির্ধারিত সময়ের আগে ক্লাবে উপস্থিত হন তাদের অনেকে, কিন্তু অবাক করার বিষয়, জনি কিংবা সাব্বিরদের কেউই দাখিল করেননি নির্বাচনী মনোনয়ন ফর্ম। একটি সভাপতি ও 16টি পরিচালক পদের এই নির্বাচনে ফাঁকা মাঠে গোল দিচ্ছেন সভাপতি প্রার্থী অবসরপ্রাপ্ত জেনারেল আব্দুল মুবিন, কারণ এই পদে মনোনয়নপত্র কিনেও জমা দেননি ওবায়দুল করিম ও এমপি কাজী ফিরোজ রশিদ। জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল মুবিন মহারণ ক্লাবের সভাপতি পদে একটি মনোনয়নপত্র জমা পড়েছে। কাউন্সিলর পদে 16টি কাউন্সিলর পদে 20টি মনোনয়ন পড়েছে, 16টি পরিচালক পদে 20টি মনোনয়ন পড়েছে। তবে পরিচালক পদে 20টি মনোনয়ন জমা পড়ায় সেখানে প্রতিদ্বন্দ্বিতার রেশ দারুণ। নির্বাচনী দৌড়ে আছেন সালাম মুর্শিদি, মহিউদ্দিন, মোস্তফা কামাল, মাহবুব আনন্দের মতো হেভিওয়েটরা। তাদের মধ্য থেকে যারাই জয়ী হোক না কেন, মোহামেডানের উন্নয়নে কাজ করবেন বলে আশা প্রার্থীদের। এটা সিলেকশনে যাচ্ছে আপনারা, এটা মোহামেডান ক্লাবের জন্য খুব মানে একটা সুখবর। আমি মনে করছি যে মোহামেডান ক্লাব সেই আগের পরিবেশ ফিরে আসবে এবং মোহামেডান ক্লাবের ঐতিহ্য যেভাবে হারিয়ে গিয়েছিল সেটাও সুন্দরভাবে আসবে। ধনী ব্যক্তি আমাদের ক্লাবের সাথে ইনভলভ হচ্ছেন এবং তারা এর আগে পার্মানেন্ট মেম্বার হয়েছে, বিধায় ইলেকশনটা করতে চাচ্ছেন বা করতে যাচ্ছেন, তো সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার আছে। যেমন ধনী ব্যক্তি যারা আছেন তারা যেভাবে ফিনান্সিয়াল সাপোর্টটা দেবে, সাথে কিন্তু কাজের লোকেরও দরকার আছে। আগামী 6 মার্চ দুপুরে অনুষ্ঠিত হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন। এর আগে সকালে রয়েছে ক্লাবটির বার্ষিক সাধারণ সভা। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। মাঠে রেফারির সঙ্গে অসদাচরণের দায়ে জরিমানা গুনতে হলো মোহামেডান এবং চট্টগ্রাম আবাহনীকে। আর্থিক জরিমানার পাশাপাশি নিষেধাজ্ঞাও জুটেছে দুই কর্মকর্তার কপালে। গত 26 ফেব্রুয়ারি ম্যাচ চলাকালে নিজেদের মধ্যে ঝামেলায় জড়ান মোহামেডানের টিম লিডার আবু হাসান চৌধুরী প্রিন্স এবং চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার আরমান আজিজ। খেলায় রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সাদা কালোদের কোচ শন লিন। সে সময় তাকে কিছু বলতে এগিয়ে আসেন আরমান, কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে আরমানকে ধাক্কা দেন এবং গালিগালাজ করেন প্রিন্স। পরে আরমানও পাল্টা ধাক্কা দিলে কিছুটা ধস্তাধস্তি হয়। পরে ম্যাচ রেফারির সুপারিশ অনুযায়ী তাদেরকে শাস্তি দেন বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। শন লিনকে মৌখিকভাবে সাবধান করে দেওয়া হয়েছে, তবে 3 ম্যাচ ভাগ আউটে থাকতে পারবেন না আবু হাসান প্রিন্স। পাশাপাশি 50,000 টাকা জরিমানা গুনতে হবে ঐতিহ্যবাহী দলটিকে। শাস্তি পেয়েছেন আরমান আজিজও, তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে 1 ম্যাচের। আর চট্টগ্রাম আবাহনীকে জরিমানা করা হয়েছে 25,000 টাকা। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। লাখ লাখ টাকায় ভর্তি হলেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় রংপুরের নর্দার্ন মেডিকেলের শিক্ষার্থীরা, শর্ত পূরণে ব্যর্থ হয় অনুমোদন পাচ্ছে না প্রতিষ্ঠানটি, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। এবং রাজশাহীতে পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধে যাত্রীদের ভোগান্তি, আজকের সমাবেশে জনসমাগম ঠেকানোই মূল উদ্দেশ্য, অভিযোগ বিএনপি নেতাদের। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।